ওম শান্তি। আমি নিজেকে দেখছি পরম ধামে শিব বাবার সম্মুখে, আমি আত্মা হলাম শিবের শক্তি, সর্বদা শিবের সাথে কম্বাইন্ড আমি। পরম ধাম থেকে ধীরে ধীরে বাবার সাথে অবতরিত হচ্ছি এই দেহরূপী মন্দিরে, শিবের সেবার জন্যই আমি আত্মা এই ধরিত্রীতে অবতরিত হয়েছি। আমি হলাম শিবের পার্বতী, সর্বদা সাথে থাকি, সর্বদা পরম শক্তি স্বরূপা বিশ্ব কল্যাণী মমতাময়ী জগৎ মাতা আমি। শ্রী গণেশ তথা কার্তিক আমারই মুখ বংশাবলী সন্তান, ব্রহ্মার সাথে সাথে আমিও অনেক আত্মার মধ্যে ঈশ্বরীয় জ্ঞানের বীজ বপন করেছি। তাদের অলৌকিক পালনা দিয়ে তাদের পরমাত্ম স্নেহ তথা শক্তির পুষ্টি দিয়ে মহাবীর বানিয়েছি। আমি হলাম মহাবীরদের জননী, জগৎ জননী মা আমি, বিশ্বের আধার মূর্ত আমি। আমায় সকলকে রাবণের জেল থেকে মুক্ত করতে হবে, তাদের পরমপিতা পরমাত্মার উত্তরাধিকারী বানাতে হবে, সকলের প্রতি অলৌকিক স্নেহ দয়া তথা কল্যাণের ভাবনা রাখতে হবে। বাবা নিজের বরদানি হাত আমি আত্মার মাথায় রেখে আমায় বরদানে ভরপুর করে দিয়েছেন। বাবা আমায় মিষ্টি দৃষ্টির দ্বারা আত্মতৃপ্তি প্রদান করছেন। পরমাত্ম স্নেহ পেয়ে আমি আত্মা সকলের থেকে ডিটাচ আর বাবার প্রিয় হয়ে গেছি। এই কম্বাইন স্বরূপে আমি আত্মা অসীম শক্তিশালী অনুভব করছি। শক্তিরা হলো সর্বদা শিবের সাথে, শক্তিদের সাথে শিব বাবারই সারণিক আছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार मेरे परम पिता परमात्मा मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार परम पिता परमात्मा सदाशिव निराकार ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार महिमा अपरंपार तेरी महिमा परंपार